بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون আমি অত্যন্ত দুঃখিত, আমরা এখানে যে উপহারটুকু আমরা দিচ্ছি খুব বেশি, আপনাদের যেটুকু হারিয়েছেন তার তুলনায় খুবই সামান্য, বলা যায় কিছুই না। তবু আমরা কিছু চেষ্টা করেছি, আপনারা অনেক অসুস্থ শরীর নিয়ে অনেক দূর থেকে এসেছেন, আসলে দুঃখিত আন্টি আছেন, ওই যে আঙ্কেল আছেন হাঁটতে পারছেন না, তারপর আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাদের প্রোগ্রামে এসেছেন। আসলে আপনাদের দেখলেও ভালো লাগে যে আপনারা আছেন, আমাদের প্রার্থনা করবেন, দোয়া করবেন আমাদের জন্য। সেই জন্য আর আমাদের এই যে অর্পণ বাংলাদেশ নামক যে সংগঠনটি রয়েছে, সেই সংগঠনটি যারা পরিচালনা করছে, পরিচালনা করছি আমরা, যারা সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমি কৃতজ্ঞতা এবং সবসময় তাদের জন্য প্রার্থনা করছি। মহান আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের এই সহযোগিতার হাতকে আর প্রসারিত করেন, এবং রমজান মাসে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি, তারা যেন আরো বেশি বেশি সহযোগিতা করতে পারে এইসব নিজেদের পরিবারের প্রতি, এবং আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর রাখেন। তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের জন্য। আমাদের ইউএসএ একটা নতুন কমিটি হয়েছে, আমাদের যুক্তরাজ্যে নতুন একটা ইউনিট হচ্ছে, সেখানে যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে আজকে 12টা পরিবারকে তারা ঈদ উপহারের মতো পাঠিয়েছে, তারা হচ্ছে এনামুল হক, এ এস কবির, এনামুল হক চাকলাদার, এ এফ এফ এইচ সরকার, গিয়াস আহমেদ, জসিম ভুঁইয়া, কামাল হোসেন, খোকন কে চৌধুরী, মাসুম মাহমেদ, এমডি আবু উল্লাস আকবর, মোহাম্মদ আমির, মোহাম্মদ আতিক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ফারুক, মোশাররফ হোসেন, নাসিমা সাইয়েদ, নাসির উদ্দিন, কিউ এম নজরুল ইসলাম, নুর ওয়াহিদ চৌধুরী, জাকির চৌধুরী, কামরুল হোসেন, এবং আমাদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের মশিউর রহমান সাজু, যে এখানে আমাদের পিছনে আছেন, একটু দাঁড়া, যে আমাদের ইউএসএ কমিটি ইউনিটটা করে দেওয়ার জন্য খুব সহযোগিতা করেছেন, আর সে আমাদের বিএনপির আইসিটির এক্সিকিউটিভ ওখানে মকবুল আহমেদ, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ মাহমুদুল হাসান রুবেল, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ রাসেল মুন্সি, মোহাম্মদ রাকিম হোসেন সুজন, কৃতজ্ঞতা। এবং আমাদের বাংলাদেশে এবং দেশে বিভিন্ন ইউনিটের জেলা কোপ জেনা এবং ঢাকা যেসব এবং সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্যে যেসব সদস্যবৃন্দ রয়েছেন, সবার জন্য আমার শুভকামনা এবং দোয়া প্রার্থনা করছি সবার কাছ থেকে, আল্লাহর জন্য সবার মঙ্গল কামনা করে সবার কাছ থেকে, এবং যারা আমাদের নিহত আত্মা চলে গিয়েছেন তাদের জন্য মাগফিরাত কামনা করছি, তাদের বেহেস্ত নসিব করেন, এবং যারা এখনো নিখোঁজ রয়েছেন আল্লাহর কাছে প্রার্থনা এই পবিত্র রমজানে আল্লাহর জন্য শীঘ্র আমাদের কাছে তাদেরকে ফেরত দেন। আমাদের দেশ নেত্রী আর জেলে রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা মুক্তি চাই, এবং তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে ওদের শীঘ্র দেশে তার প্রত্যাবর্তন কামনা করছি। তো আমার যারা আছেন তাদের একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি, আমাদের ইফতার পার্টি রয়েছে, আর আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল, আর আপনারা আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন, যেন আপনাদের পাশে থাকতে পারি সবসময়, ভালো থাকবেন।
الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر